কার্যসূচী গ্রহণ করা হয়েছে, তার একটা অংশ স্বরূপে আজি পদুকপথা বিধানসভা সমষ্টিটো প্রায় 8,500 ব্যক্তিলে রেশন কার্ড, নতুন রেশন কার্ড প্রদান করা হয়েছে। আর এই অনুষ্ঠানটি সচাকে উপস্থিত হয়ে মানে আনন্দিত হয়েছো, বিধায়ক ডাঙরে উপস্থিত হয়েছে। আজি পদুকপথা সমষ্টি বহুদিনে বঞ্চিত হয়ে থাকা অতি দরিদ্র 8,500 জন পরিয়ালে এই রেশন কার্ডের কার্যসূচী নিজের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এই কার্যসূচীর আরো একটা ইয়ার লাভ আছে, সেইটো হয়েছে যে ইয়ার যখন রেশন কার্ড পাব 5,00,000 টাকালৈকে চিকিৎসা ব্যয়ের সাহায্য পাব। আর ভবিষ্যতে যেটা আমার PMAY ঘর আছে, এই ঘরেরও এই লোকসকল সংলগ্ন করা হব। গতি অতি সুন্দরভাবে এই কার্যসূচীত মহিলাসকলে অংশগ্রহণ করেছে, মই আনন্দিত হয়েছো। আর আশা করছো যে দরিদ্রতা নিবারণের প্রধানমন্ত্রী ডাঙরিয়ার যে লক্ষ্য, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যে সপোন যে 5খন শ্রেষ্ঠ রাজ্যের ভিতর এখন হব লাগে, আর এই আসনিবিলাকে এই আগুয়াই যাওয়া একটা বিরাট নির্ণায়ক ভূমিকা গ্রহণ করবে।